রিমেন ইন্ট্রি আরেকটা ইম্পর্টেন্ট আমরা থিরম করবো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় জাস্ট এস ডেসক্রিপশনটা আমরা পড়ব পড়ার পর তার সাপেক্ষে কিছু আমরা অঙ্ক করবো ঠিক আছে তো কি দেখা গেলো এফ আর ফাই দুটো ফাংশানে ক্লোজিং টেবল এবির মধ্যে বাউন্ডেড ঠিক আছে বাউন্ডেড আর এরকম টাইপের এফ অফ এক্স ইকাল টু ফাইভ এক্স দুটো ফাংশন সমান হচ্ছে এক্সেপ্ট ফর ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস মানে কিছু কিছু পয়েন্টের জন্য দুটো আলাদা বাকি জায়গাগুলো সেম হচ্ছে ক্লোজ এ এবিতে আর তার সঙ্গে এফটা যদি ইন্ট্রিগেবল হয়ে যায় ক্লোজ এ এবির মধ্যে তাহলে কী হবে ফাইটাও কী হবে ইন্ট্রিগেবল হয়ে যাবে ঠিক আছে আর ইন্টিগ্রেশন অফ এ টু বি ফাই এর মান ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এর মান কী হবে সমান তাহলে প্রথম কন্ডিশন হলো এফকে আর কে বাউন্ডারিড হতে হবে কোথায় ক্লোজ ইন্টারভেল বির মধ্যে দিন নম্বর হল এফ আর ফাইভ প্রায় সমান কিছু কিছু পয়েন্ট বাদ দিয়ে তিন নম্বর হল যদি এফটা ইন্টিগ্রেবল হয় তাহলে ফাইভটা ইন্টিগ্রেবল হবে আর তার সঙ্গে কী হবে ইন্টিগ্রেশন এ টু বি এফের এর যা মান হবে ইন্টিগ্রেশন এ টু বি ফাইভের মানও সেম হবে চলো আমরা এক্সাম্পল করে নিই এফ এক্স দেওয়া আছে বক্স এক্স কোথায় এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল জিরো টু থ্রি তাহলে বলছি এফটা ইন্টিগ্রাল প্রথমে দেখাও তারপর এই মানটা বের করো তো ফার্স্ট আমরা এফ এক্সটাকে ভেঙে লিখি এফ এক্স মান জিরো যখন এক্সটা হতে থাকবে ক্লোজ ইন্টারপ্র জিরো থেকে ওয়ান ওপেন তাই না ওয়ান যখন এক্সের মান কত ওয়ান ক্লোজ থেকে টু ওপেন তোমরা আশা করছি সবাই জানো বক্স অফ এক্স জিনিসটা কী বক্স অফ এক্স হল সবথেকে বড় যে ইনটিজারটা তো এই ইন্টিজার ইনটিজার ইন্টারভেলের মধ্যে সবথেকে বড় কে জিরো কারণ ওয়ান তো এখানে নেই এই টুকু ইন্টারভেলের মধ্যে ওয়ান আছে কিন্তু টু বিলং করছে না সব থেকে বড় ইন্টিজার ওয়ান এই মধ্যে টু একইভাবে থ্রি যখন এক্স ইকুয়াল টু থ্রি ব্যাস তাহলে এখানে দেখো জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ताले की टिन्यूस टू पॉइंट टू टू पॉइंट वन अब टू पॉन्टे टू टू पॉइंट डिसकटिन्यूस थ्री पॉइंट टू अब थ्री पॉइंट थ्री की डिसकटिन्यूस दियर फर एफ इज नट कंटिन्यूसरी অন ক্লুজ ইন্টারভেল কথা জিরো টু থ্রি এক্সেপ্ট ফর ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস তো কোন কোন পয়েন্টে ওয়ান টু থ্রি তাহলে ওয়ান টু থ্রি এই কয়েকটা পয়েন্ট বাদ দিয়ে প্রত্যেকটা জায়গায় গিয়ে এটা কন্টিনিউয়াস এবার আমাদের তাহলে আমরা কি জানি যদি এ ফাংশনটা এরকম হয় দেন তাহলে এফটা কি হবে রিমএন্ট্রিগেবল হবে তাই না কারণ এটা আমরা সূত্র করেছিলাম থিওরম করা ছিল যারা দেখো নি তাদের প্রয়োজন পড়লে প্রমাণটা উপরে দেখো আই বেটনে ক্লিক করো সেখানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে দেখে নিতে পারো তাহলে এফটা কী হবে ইন্ট্রিগেবল কোথায় ক্লোজ ইন্টারভেল জিরো টু থ্রির মধ্যে না লেট আমরা ধরলাম ফাইন ওয়ান অফ এক্স ইকুয়াল টু জিরো যখন এক্স বিলংস টু কোথায় করছে ক্লোজ জিরো টু ওয়ান ফাইভ টু এক্স ইকোয়াল টু ধরলাম আমরা ওয়ান যখন এক্সটা বিলং করছে ওয়ান থেকে টু ফাইভ থ্রি এক্স ইকোয়াল টু টু যখন এক্সটা বিলং করছে টু টু থ্রি ব্যাস হয়ে গেল নাও তাহলে প্রথমে আমি দেখাতে বলবো যে এফটা ইন্ট্রিগেল কিনা সেটা দেখাতে হবে এফটা ইন্ট্রিগেবল আমরা প্রমাণ করে দিয়েছি তাই তারপর তারপরে বলেছি ইভ্যালুট করতে বলেছি জিরো টু থ্রি এফ এর মানটা আমরা বের করব জিরো টু থ্রি এফ অফ এক্স ডি ডিএক্স ইকলটা আমরা কি লিখতে পারি জিরো টু ওয়ান এফ এক্স প্লাস ওয়ান টু টু এফ এক্স প্লাস টু টু থ্রি এফ এক্স যেহেতু এখানে রিয়েল তাই এখানে এফ অফ এক্স ডি এক্সটা না দেখলেও চলে ঠিক আছে যখন তোমরা সিম্পল ইন্টিগ্রেশন করবো তখন কিন্তু ডি এক্সটা না দিলে হবে না কিন্তু এটা রিম্যানের ক্ষেত্রে না দিলেও চলে এবার দেখো এই এফ এক্স জিরো থেকে ওয়ান ইন্টারভেলের মধ্যে ফাইভ ওয়ান এক্সের সঙ্গে সমান না শুধুমাত্র কোন পয়েন্টে ওয়ান পয়েন্টে কারণ এখানে ওয়ান পয়েন্টে জিরো আছে আর ফাইভ ওয়ান এফ টু ইন্টারভেলে জিরো ছিল ওয়ানটা এখানে ইনক্লুড ছিল না তাহলে এই মানটা ফাইভ ওয়ান মানটা প্রাইস সেম শুধু ওয়ান পয়েন্টে বাদ দিই তাহলে এইটা অফ ফাউন্ডেড ফাইভ ওয়ান ফাংশনটা এফ ফাংশনটা বাউন্ডেড এফটা ইন্ট্রিগেবল ফাইভ এক্সের সঙ্গে এফ এক্স প্রাইস সমান শুধুমাত্র ওয়ান পয়েন্টে তাহলে আমরা এই যে থিরাম এখান থেকে আমরা কি বলতে পারবো যে ইন্ট্রিগ্রেশন এ টু বি ফাইভ ইকাল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ তারপর ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এফটাকে আমরা কি লিখতে পারবো জিরো টু ওয়ান ফাইভ করতে পারবো তো ফাইভ মানে এখানে কত ফাইভ ওয়ান প্লাস একইভাবে এটা ওয়ান টু টু ফাইভ টু 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 থ্রি ফাইভ থ্রি ব্যাস মান বসে দাও জিরো ডি এক্স ওয়ান টু টু ওয়ান ডিএক্স টু টু থ্রি টু জিরো ওয়ান টু ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ মান এটা ওয়ান জিরো এটা আমার হচ্ছে টু মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু থ্রি মাইনাস টু আমি শর্টকাটে করলাম তোমরা ভেঙে ভেঙে করতে পারো ওয়ান প্লাস টু ইকাল টু থ্রি ব্যাস এটাই আমাদের অ্যান্সার এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ